ও আমার বাবারা ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ যে কাজা করে ফেলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রেখেছেন, জিনা করেন, বিভিন্ন গুনাহের সাথে সম্পৃক্ত, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আপনার কলিজাটা কি কেঁপে উঠে না? কত ভয়ঙ্কর জাহান্নাম! শুনেন, যে জাহান্নামে ফেলার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, জাহান্নামীদেরকে নিয়ে জাহান্নামে ফেল, এই জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ! এবার শুনেন, আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর, জাহান্নামের গভীরতা এত বেশি, আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরীফান ক্বাবলা আন ইয়াবলুগা কারহা। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে সেই পাথরের 70,000 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! কিয়ামতের দিন জাহান্নাম এমন ক্ষিপ্রতা ধারণ করবে, হাশরের ময়দানে জাহান্নামকে 70,000 ফেরেশতারা লাগাম ধরে টেনে আনবে। কত হাজার জাহান্নামের 70,000 লাগাম আছে। আল্লাহর নবী বলেছেন প্রতিটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা লাগামে আছে আরো 70,000 ফেরেশতা। তাহলে 70,000 গুণ 70,000 হয় 490 কোটি, শুধুমাত্র জাহান্নামের লাগাম ধরে রাখার জন্য 490 কোটি ফেরেশতা আল্লাহ জাহান্নামে লাগামের মধ্যেই আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছে। কত কোটি জানি? 70,000 গুণ 70,000 কত? 490 কোটি। জাহান্নামের লাগাম ধরে রাখার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার সংখ্যা 400। আচ্ছা, জাহান্নামের একজন এক একজন ফেরেশতার শরীরে যে শক্তি, এটা আমাদের যশোরের কেশবপুরের সলিমউদ্দিন কসিমউদ্দিনের মতো। কি বলেন আপনারা? এই কেশবপুরের 1,000 সলিমউদ্দিনের যত শক্তি, জাহান্নামের এক একজন ফেরেশতার চাইতে তার চাইতে আরো কয়েক গুণ বেশি শক্তি। এই ধরনের 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগামটা শুধু ধরে রাখবে। নবীজি বলেছেন কোনো একজন ফেরেশতা যদি অমনোযোগ হয়ে লাগামটা একটু ছেড়ে দেয়, জাহান্নাম হাশরের ময়দানকে তার পেটের ভিতরে ঢুকায়। আল্লাহু আকবার! এত ক্ষিপ্রতা তীব্রতা জাহান্নাম ধারণ করে। জাহান্নামের আগুনকে 3,000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। জুড়ে বলেন কয় হাজার বছর? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ 3,000 বছর ধরে হিট দিয়েছেন। প্রথম 1,000 বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার, জাহান্নামের আগুনের কালার একেবারে শ্বেতবর্ণ ধারণ করেছে। দ্বিতীয় পর্যায়ে আরো 1,000 বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুন এরপরে কালো বর্ণ, এরপরে জাহান্নামের আগুন প্রথম পর্যায়ে রক্তিম বর্ণ, পরবর্তী পর্যায়ে শ্বেত বর্ণ ধারণ করেছে, তারপরে 3 নম্বর পর্যায়ে আরও 1,000 বছর যখন উত্তাপ দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে রূপ নিয়েছে। বলেন জাহান্নামের আগুনের কালার কেমন? কথা বলবেন না দাদা? জাহান্নামের আগুনের কালার কেমন? দুনিয়ার আগুনের কালার কেমন? একটু লাল লাল, তাই না? এখানে সবগুলো লাইট বন্ধ করে যদি একটু আগুন খড় একত্রিত করে আগুন জ্বালানো হয় তো দেখবেন একটু আলো লাগবে। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কালো, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠলে সব অন্ধকার হয়ে যাবে। আল্লাহ আকবার! এই ভয়াবহ জাহান্নামে যখন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডান্ডা বেড়ি লাগাইয়া নিয়ে যাওয়া হবে, জাহান্নামে দারওয়ান ফেরেশতা থাকবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা জাহান্নামীদেরকে আটকাবে, আটকায় দিয়া জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোনো জাহান্নামীকে বা জাহান্নামীর দলকে জাহান্নামে নিয়ে আসা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা তখন বলবে হতভাগা দুর্ভাগা, তুই কেন জাহান্নামে আসলি রে বাবা, তুই কেন জাহান্নামে আসলি রে ভাই, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি দুনিয়াতে কোনো সতর্ককারী হিসাবে নবী জান নাই, রাসূল জান নাই,
তোর যুগে নবী রাসূল না থাকলে নবী রাসূলদের উত্তরসূরি আলেমরা কি তোকে জাহান্নামের কথা বলে নাই? তখন বলবে কালু বালা কদ জানা নাদির, হ্যাঁ সতর্ককারী এসেছিল, আমি তো 2024 সালের মানুষ, আমার যুগে নবী রাসূল ছিল না, আলেম ওলামা ছিল, এই তো হাসিবুর রহমানও আসছিল আমার এলাকায়, বারুইহাটিতে আসছিল কেশবপুরে, বুঝাইয়া গেছে জাহান্নাম ভয়ঙ্কর, জাহান্নামে আল্লাহর আইন লঙ্ঘন করলে যাওয়া লাগবে, জাহান্নামীরা এরকম জবাব দিবে, হ্যাঁ সতর্ক করা হয়েছে আমাদেরকে। তো ফেরেশতা জিজ্ঞেস করবে তো তোরে সতর্ক করা হইলে, তুই তখন কি করছিলি? তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করার পরে আমরা আমরা মনে করতাম এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, এগুলো সত্য না, আমরা মনে করতাম এসব কিছুই না, কি আর জান্নাত যা, কি আর হাসর, কি আর পরকাল। বরং যারা আমাদেরকে সতর্ক করত আমরা আড়ালে তাদেরকে বলতাম এই মোল্লা এই আলেম ওলামা এদের কথা বেশি শুনিও না, এরা মৌলবাদী এরা জঙ্গিবাদী। দেখেন আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু যারা সতর্ক করেছিল তাদেরকে আমরা কি করেছিলাম শোনো, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা বলেছিলাম তোমরা ভ্রষ্টতায় আছো, আমরা ফিটফাট আছি, আমরা আধুনিক যুগে ভালোই আছি। ফেরেশতা তখন বলবে রাখ তোরে এত সতর্ক করা হয়েছে, তুই সতর্ক হোস নাই উল্টা পাল্টা করছিস, আয় আজকে তোরে ভালো করে সাইজ করব। তখন জাহান্নামীরা জাহান্নামের দাউ দাউ কোলে জ্বলা আগুন দেখে তারা আফসুস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় রে হায় আমাদেরকে যে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছিল সেগুলো যদি আমরা শুনতাম মানতাম উপলব্ধি করে মেনে চলতাম তাহলে আজকে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের মধ্যে আজ আমাদেরকে নিক্ষিপ্ত হওয়া লাগত না। তখন আফসুস করে কোনো লাভ হবে? কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলছেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, একদল হলো জান্নাতি আরেক দল হলো জাহান্নামী, এক ভাগ লোক যাবে জান্নাতি আরেক ভাগ লোক যাবে জাহান্নামে, আর জান্নাত আর জাহান্নাম এক রকম নয়, জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদের মতো নয়। জাহান্নাম হলো কষ্ট দুঃখ যন্ত্রণা মহা বিপদের জায়গা, তার বিপরীতে জান্নাত হলো অনাবিল সুখ শান্তির জায়গা। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়, জান্নাত আর জাহান্নাম এক রকম নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা সফল কাম হলো তারা জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে কিয়ামতের দিন জান্নাতে ঢুকবে, যারা প্রকৃত সাকসেসফুল হলো তারা। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে, জাহান্নামী যারা
ক্ষতিগ্রস্ত হলো তারা, জান্নাতি যারা সফল কাম হলো তারা। কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে। হাশরের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ তাআলা বলবেন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা আলাদা হও, সেপারেট হও, পৃথক হয়ে যাও। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন কে? আপনাদের খারাপ লাগে? জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন কে? জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। হাশরের ময়দানে প্রত্যেকের হাতে আমলনামা চলে আসবে। জাহান্নামীরা তারা তাদের আমলনামা কিভাবে হাতে পাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াআম্মামান উতিয়া কিতাবাহু وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যারা জাহান্নামী তাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে যখন আমলনামা পাবে, আমলনামা দেখে তারা নিজেদের ধ্বংস কামনা করবে, আক্ষেপ করবে, আফসোস করবে। তার কারণ হলো দুনিয়াতে আসার পরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করেছেন সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? প্রত্যেকের সাথে আল্লাহ ফেরেশতা নিয়োগ করেছেন, ফেরেশতারা সব লিখে লিখে রাখছে কোথায় গিয়ে আপনি কি করেন, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। হাশরের মাঠে যখন আমলনামা হাতে আসবে, আপনি দেখবেন কোনো কিছুই সেখানে বাকি নাই, ছোট বড় সব কিছু আমলনামায় সব কিছু লেখা থাকবে। জাহান্নামীরা তারা তাদের আমলনামা যখন হাতে নিবে, আক্ষেপ করবে, আফসোস করবে, কারণ তাদের আমলনামায় যা কিছু লেখা আছে ভালো না খারাপ। কথা বলছেন না কেন? আপনারা কি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন নাকি? জাহান্নামীদের আমলনামায় যা লেখা আছে ভালো না খারাপ? অর্থাৎ যা আছে সব খারাপ। কারণ অচিল এলাকার টাটকা সুদখোর, সুদের গুণা আছে না নাই? অচিল এলাকার শ্রেষ্ঠ সন্ত্রাস, তার সন্ত্রাসী কর্মকাণ্ড সব কিছু আমলনামায় লেখা আছে না নাই? অত ছিল একটা পাক্কা বেনামাজি, সে যে বেনামাজি ছিল নামাজ আদায় করতো না, এগুলো আমলনামায় লেখা আছে না নাই? এই মহিলা তো সেই মহিলা যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হতো, এই বেপর্দা মহিলার সব বেপর্দার কাহিনী বোধ হয় আমলনামায় নাই। সব কিছু দেখে জাহান্নামীরা আফসুস করবে, ধ্বংস কামনা করবে। আমলনামা হাতে আসার পরে আল্লাহর বিচারের সিস্টেমটা কত ইউনিক দেখেন। আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহর বিচারটা কিভাবে শুরু হবে দেখেন। আল্লাহ তাআলা তখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড় তোর আমলনামা তুই পড়। আমাদের বাংলাদেশের আদালতগুলোতে গেলে দেখবেন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর পরে এজলাসে আইনজীবীরা হেয়ারিং করেন, তারপরে সাক্ষীদেরকে এনে সাক্ষ্য গ্রহণ হয়। প্রথমে পুলিশ প্রশাসনের ভাইয়েরা তদন্ত করে চার্জশিট গঠন করে, চার্জশিট জমা দিলে সে আলোকে মামলা হয়ে অভিযোগ গঠন হয়ে অপরাধীকে আদালতে হাজির করে তারপরে এজলাসে হেয়ারিং হচ্ছে, শুনানি হচ্ছে, এরপরে সাক্ষ্য গ্রহণ হচ্ছে, সব কিছুর পরে বিচারক রায় দিচ্ছেন, রায়ের পরে আবার আপিলেরও সুযোগ আছে। দুনিয়ার বিচারের মধ্যে বিচারের নামে অবিচার হওয়ারও সুযোগ আছে, কারণ আমরা মানুষ। বিচারের নামে অবিচার করার মানসিকতা আমাদের মধ্যে থাকতেই পারে, কারণ আমরা হচ্ছি স্বভাবজাত স্বার্থপর। আমরা সব সময় নিজের ব্যক্তি স্বার্থ, আমার দলীয় স্বার্থ, আমার বংশীয় স্বার্থকে সবার আগে আমি প্রায়োরিটি দিয়ে থাকি।
এজন্য দেখা যায় আমি আমার নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে বিচার ব্যবস্থাকে আমার হাতে নিয়ে বিচারের নামেও অবিচার আমি করতে পারি। সেটা আপনি কি করে বুঝবেন? যদি কোনো সমাজে, যদি কোনো রাষ্ট্রে ভালো মানুষকে, নিরপরাধীকে অপরাধী বানিয়ে ওই বিচার ব্যবস্থার আলোকে সাজা দেওয়া হয়, বুঝতে হবে এই বিচার ব্যবস্থা আগ্রাসী অবস্থায় রূপ নিয়েছে। এরকম বিচার ব্যবস্থা এখন পৃথিবীতে নাই। আপনারা আসেন না, ঘুমাই গেছেন? এরকম বিচার ব্যবস্থা আছে তো? গায়ক গায়িকা, নায়ক নায়িকা অপরাধ করে, তারা জেলখানার বাহিরে মুখ ফুলিয়ে ঘুরে, আর কোরআনের কত খাদেম অপরাধ না করেও জেলখানার ভেতরে থাকে। এগুলো বিচারের নামে সুবিচার না অবিচার? কথা বলছেন না কেন? আল্লাহর বিচারে এ ধরনের ইনসাফ বিরোধী কিছু আছে? দেখেন, আল্লাহর আদালতে বিচার আরম্ভ হয়েছে, আপনার কোনো উকিল নাই, কোনো অ্যাডভোকেট নাই। আল্লাহ বলবেন, পর তোর আমল নামা, তুই পর, তোরটা তুই নিজে পর, এখানে তোরটা কেউ পরে দিবে না, তুই পর। জাহান্নামীকে অর্ডার করা হয়েছে, পর তুই, তোর আমল নামা তুই পর। এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করে মার্কশিট পেয়েছে, তার এই ফেল করা মার্কশিট কি বারুইহাটির মানুষকে দেখাতে চাইবে? কথা বলছেন না কেন? জাহান্নামী তার আমল নামা পেয়ে আমল নামা লুকাতে চাইবে, আমল নামা কাউকে দেখাতে চাইবে না, বরং তার আমল নামা হাতে পেয়ে সে আফসুস করে করে কি বলবে শোনেন। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরাতুল হাক্কায়ের 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ। আল্লাহ তাআলা বলছেন, আর জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, আমল নামা দেখে সে বলবে, ইয়া লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসুস আমার, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার এই আমল নামা না দেওয়া হতো সেটা আমার জন্য ভালো হতো। সে আরো বলবে, ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আমার কাছ থেকে যদি আজকে হিসাব না নেওয়া হতো আমি বেঁচে যেতাম, ভালো হতো এটা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে যে আমার মরণ হয়েছিল সেই মৃত্যুই যদি আমার জন্য শেষ হতো, আজকে যদি নতুন করে হাসরের ময়দানে ওটা না লাগতো সেটা আমার জন্য ভালো হতো। সে আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমি কত সম্পদশালী ছিলাম, টাকা পয়সার কমতি ছিল না, সম্পদের কোনো কমতি ছিল না, হায় আমার আফসুস, আজ কোনো সম্পদ আমার কাজে লাগলো না। যশোর কোর্টে মামলা করে আপনি অ্যাডভোকেটকে কিংবা উপরের মহলকে কিছু পয়সা দিয়া, টাকা দিয়া রায় উল্টায় দিতে পারবেন, কিন্তু হাসরের মাঠে এই সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কারণ আলমালু ওয়াল আলমালু ওয়াল বানুনা, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি সম্পদ কোনো কিছুই কাজে লাগবে না, আমল ছাড়া অন্য কোনো কিছু সেদিন উপকারে আসবে না। আর ক্ষমতাধর ব্যক্তিরা, যারা ক্ষমতা পায়া ফুটানি করেছে, এরা আমল নামা দেখে বলবে, যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করেছে তারা আমল নামায় দেখবে সেই জুলুমের কথাও লেখা আছে না নাই? ক্ষমতা পেয়ে জুলুম করে এমন মানুষ আমার সমাজে নাই। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামী এই জালিমগুলো, ক্ষমতার অপব্যবহারকারী এই জাহান্নামী ব্যক্তিগুলো আমল নামা হাতে নিয়ে আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার পাওয়ার, হোয়ার ইজ মাই পাওয়ার, আজকে আমার পাওয়ার কোথায়, ক্ষমতা কই, কিছুই তো দেখি কাজে লাগে না। হাসরের ময়দানে আপনার ফুটুং ফাটুং কাজে লাগবে? কথা বলেন না কেন? কাজে লাগবে।
জাহান্নামী ব্যক্তি আমল নামা হাতে পেয়ে এরকম আফসুস করবে, আফসুস করে করে সে আরো বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, কেমন আমলের খাতা, জীবনের ছোট বড় কোনো কিছু এখানে বাদ নাই, সব কিছু সেখানে থাকবে। আল্লাহ যখন বলবেন এ জাহান্নামী তুই তোর আমল নামা পড়, সে পড়তে চাইবে না। আল্লাহ বলবেন তুই পড়লি না কেন, পড়তে চাস না কেন? জাহান্নামীগুলো তো দুনিয়াতে ছিল গাদ্দার, কিয়ামতের দিনও গাদ্দারি স্বভাব, গাদ্দারি রূপ ধারণ করে বাঁচার চেষ্টা করবে, কিন্তু গাদ্দারি করে হাসরের ময়দানে বাঁচার কোনো সুযোগ। আল্লাহ বলবেন পড়, সে বলবে আল্লাহ এটা আমার হইলে তো পড়তাম, ফেরেশতা ভুল করে মনে হয় আরেকজনেরটা আমার হাতে দিয়ে দিয়েছে, এটা আমার না। জাহান্নামী ব্যক্তি যখন এই দাবি করবে, বলেন তো এই দাবি করে বাঁচার কি কোনো উপায় আছে নাকি? এটা যে তার আমল নামা এটা প্রমাণ করার জন্য আল্লাহর কাছে এটা প্রমাণ করা সহজ না কঠিন? আল্লাহ বলবেন রাখ এটা যে তোর আমল নামা আমি প্রমাণ করে দেই। কোথায় যাবেন আপনি যুবক ভাইয়েরা? এই মোবাইল দিয়ে রাতের বেলা যে গুনাহ কামাই করো, 120-150 গ্রাম ওজনের মোবাইল পকেটে রাখা যায়, কিন্তু এই মোবাইলে ইন্টারনেট লাগায়া এত গুনাহ করো, এই গুনাহ যে কত হাজার কোটি কেজি, মোবাইলের ওজন 120-150 গ্রাম, কিন্তু মোবাইলে যে গুনাহগুলো হয় এই গুনাহগুলো মিজানের পাল্লায় রাখলে সেটা আপনার কল্পনাকেও হার মানাবে। এত গুনাহ হচ্ছে এই মোবাইল দিয়ে, ফিতনার যুগে পরকিয়া বাড়ছে, অশ্লীলতা বাড়ছে, হারাম সম্পর্ক বাড়ছে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, এই মোবাইলের কারণে এখন জুয়া বাড়ছে, খেলা হচ্ছে আইপিএল খেলা, ভারতে জুয়ায় বাজি ধরে যশোরের কেশবপুরে, এটা দিয়ে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আরো বিভিন্ন জুয়া আছে, এই যে এটা দিয়ে তো গুনাহ কামাই হয়, সব কিছু কিন্তু লিখে রাখতেছে। আপনি আপনি ভাবতেছেন রাতের বেলা মোবাইলে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনি যে মোবাইল দিয়ে গুনাহ করেন কেউ জানে না, কিন্তু দুইজন তো সাথে আছে, দুইজনকে ফাঁকি দেওয়া যাবে? যেখানেই যাবেন ওখানে দুইজন আছে, এই দুইজন ফেরেশতার পরিচয় এবার শোনেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান كاتبين يعلمون ما تفعلون। প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছি, এই ফেরেশতাদের পরিচয় হলো তারা কিরামান কাতিবিন, এরা হলেন সম্মানিত লেখক। يعلمون ما تفعلون, তোমরা যা করো তারা সব জানে। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন নিয়োগ করে দিয়েছেন কি? যখন জাহান্নামী গাদ্দার বলবে আল্লাহ আমার হাতে থাকা আমল নামা এটা আমার না, আল্লাহ বলবেন রাগ প্রমাণ করে দেই, কোথায় কিরামান কাতিবিন, তোমাদের কাছে তো লেখা আছে, তোমাদের কপিটা দাও, ফেরেশতাদের লেখা কপি আর জাহান্নামী গাদ্দারের হাতে থাকা আমল নামার কপি যখন মিলানো হবে, বলেন তো মিলবে নাকি অমিল থাকবে? কথা বলছেন না কেন? মিলে যাবে। এই গাদ্দার তখন গাদ্দারি করে বলবে আল্লাহ আসলে এগুলো আমি করি নাই, তোমার ফেরেশতা সব আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখেছে। এই কথা বলে কি পার হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরার কাজ হলো আমার বক্তব্য, কথাবার্তা, আমার বডি ল্যাঙ্গুয়েজ সব এই ক্যামেরা ধারণ করছি, এই ক্যামেরা বানিয়েছে মানুষ, আর এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি? আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগিয়ে মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, তো সেই জ্ঞানদাতা আল্লাহ আমার সারা জীবনের সব কিছু রেকর্ড করে রাখতে পারবেন না? জোরে বলেন। আল্লাহ বলছেন এটা ভাবলে কেমনে বান্দা, আমার সিসিটিভির ভেতরে সব ধরা পড়ছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তোমার এমন কোনো কথা নাই, কোনো কর্মসূচি নাই যেটা রেকর্ড হচ্ছে না, সব রেকর্ড হচ্ছে। যখন জাহান্নামী গাদ্দার বলবে আল্লাহ ফেরেশতা বানায় লিখেছে, আল্লাহ বলবেন বাজা বাজা আমল নামার রেকর্ড বাজা, অডিও ভিডিও দেখা, হাসরের মাঠে আপনার সব চুপি চুপি করা হারাম ভিডিও এবার দেখানো হবে, ইজ্জত থাকবে মনে করছেন না? সব ওপেন। আহারে আমরা গোপনে গোপনে বহু গুণা করি যা দুনিয়ার মানুষও জানে না, এগুলো যখন আল্লাহ ফাঁস করে দিবে হাসরের ময়দানে কি অবস্থা হবে আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন রেকর্ডিংটা অন করো, এবার রেকর্ডিং অন। সব এই রেকর্ডিং এর ভেতরে আসে না নাই? এই জাহান্নামী গাদ্দার বলবে আল্লাহ রেকর্ডিং এ মনে হয় এডিট হয়েছে, ভুল আছে, দেখছেন কারবার। এরপরে আল্লাহর প্রমাণ করার মতো আল্লাহর কাছে আর কিচ্ছু থাকবে না, তাই না? জোরে বলেন। আল্লাহ তখন বলবেন গাদ্দার এতক্ষণ ধরে গাদ্দারি করে করে, তুই গাদ্দারি করে করে কথা বলছিস, এবার তোর জবান আমি বন্ধ করে দিলাম, তুই কি করেছিস এবার রেকর্ডিং থেকে দেখা লাগবে না, তুই কি করেছিস, তোর সাড়ে তিন হাত বডি এখন তোর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। কি করে আল্লাহ বিচার করছেন শুনেন, কোরআনুল কারিমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون شديد زبان بندو আরে বাপরে বাপ, দুনিয়াতে ঠুট এই জবানকে কি অপব্যবহার করেছে, একটু ক্ষমতা পেলেই হুজুরের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে এমন গাদ্দার আমার সমাজে আছে না নাই? তোর ঠুট আল্লাহ বন্ধ করে দিবেন, সে তোর জবান বন্ধ, আল্লাহ বলবেন শেষ, তোর বাকশক্তি আমি শেষ করে দিলাম, বন্ধ, তুই কথা বলতে পারবি না। আল্লাহ এবার হাত পায়ের জবান খুলে দিবেন, এই হাত কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা দায়িত্ব পেয়ে সে কিরকম খেয়ানত করেছে শুনো, যেখানে সিগনেচার করা দরকার সেখানে না করে অন্য জায়গায় করেছে, হাত দিয়ে কলম ধরে হলুদ সাংবাদিকতা করেছে, হাত সব কথাগুলো ফাঁস করে দিচ্ছে, আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়ে ঘুষের টাকা স্পর্শ করেছে, সুদের টাকা স্পর্শ করেছে, তোমার এই বান্দা এই হাত দিয়ে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, জিনা করেছে, তোমার বান্দা এই হাত দিয়ে রডের জায়গায় বাঁশ ঢুকায় দিয়েছে, তোমার বান্দা এই হাত দিয়ে এই 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 অপকর্ম করেছে, এই হাত দিয়ে দাড়িওয়ালা মুরব্বীদেরকে ধরে ধরে দাড়ি ঠনে ধরে টেনেছে, দাড়িওয়ালা মুরব্বীদেরকে কুরআনের মিছিল থেকে ধরে ধরে পিটিয়েছে, এই হাত দিয়ে আলেম ওলামার গায়ে হাত দিয়েছে, এই হাত সেদিন সব ফাঁস করে দিবে কার কাছে? আপনাকে কি পুঁথি পড়া শোনাই না কুরআন শোনাই? সব হাত বলছে, অতঃসাধু আরজুলুকুম পা কথা বলবে, শুধু তাই নয় এই চর্ম চক্ষু কান, তারপরে এই যে আমাদের চক্ষু কান এমনকি শরীরের চামড়া পর্যন্ত সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউ আল্লাহ তালা বলছেন সেদিন আল্লাহর দুশ্মনদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে যখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদের কান কথা বলবে, এই কান দিয়ে কত আজে বাজে জিনিস শুনেছেন, কান সব কিছু ফাঁস করে দিবে কার কাছে? এই চক্ষু দিয়ে আপনি কি করেছেন, মোবাইলের মধ্যে আজে বাজে ভিডিও দেখেছেন, দিনের বেলা কালো চশমা লাগায়া আপনি বেগানা নারীর দিকে তাকিয়েছেন, কালো চশমার আড়ালে চোখের খেয়ানত, দুনিয়ার মানুষ জানে না
কিন্তু চোখের খেয়ানত যিনি জানেন তিনি কি। এজন্য আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, চোখের খেয়ানত তিনি জানেন, অন্তরের গোপন কথাও তিনি জানেন, শ্রবণ শক্তি দর্শন শক্তি সব কিছুর জবান খুলে যাবে, এমনকি শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা শুনেন, যারা আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দা লঙ্ঘন করে শরীরের চামড়া পর পুরুষকে দেখান, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা শুনেন, আপনাদেরই সুন্দর চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে। চামড়া কথা বলবে আল্লাহ, তোমার বান্দি এই শরীরের সৌন্দর্য পর পুরুষকে দেখিয়েছে, চামড়া যখন কথা বলবে তখন জাহান্নামীরা চামড়াকে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইই। জাহান্নামীরা বলবে, হে চামড়া তুমি আমার বিরুদ্ধে কথা বলো কেন? এত দামি দামি ব্র্যান্ডের সাবান, সাবার জেল দিয়ে ঢলাঢলি করতাম, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন এত কিছু ইউজ করতাম, এত আশকারা মাস্কারা, এত মেকআপ মারলাম, তুমি আমার বিরুদ্ধে কথা বলো কেন? চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া তখন বলবে, যিনি বাকশক্তি দাতা তিনি আমাকে আজ বাকশক্তি দিয়েছেন যেন তোমার সব কর্মকাণ্ড আমি আল্লাহকে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার, কি বিচার চলছে! আপনার কি ফিলিংস জাগ্রত হচ্ছে না? এদিক ওদিক তাকায় চলে যাচ্ছেন, আপনি হিসাব বুঝেন, বিচার বুঝেন কেমন? আপনি নামাজ ছাড়েন কেমনে, জিনা করেন কেমনে, গুনাহ করেন কেমনে, পাপ করেন কেমনে, এগুলো কি কান দিয়ে ঢুকে না আপনার? কি হিসাব, কি ভয়ঙ্কর পরিস্থিতি! আমার হাত, আমার হাত থাকবে না, আমার পা, আমার পা থাকবে না, আমার চোখ, আমার কান, আমার চামড়া, সব আমার সব কিছু ফাঁস করে দিবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর বিচার! জাহান্নামীদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। এবার জাহান্নামী গাদ্দারগুলো চুপচাপ হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এরে ধর, এরে ডান্ডা বেরি লাগা, শিকল লাগা, কত গজ লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। শোনেন, আল্লাহ তাআলা বলছেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই জাহান্নামী গাদ্দারকে ধর, একে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করে দে। ও আমার বাবারা ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজ যে কাজা করে ফেলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রেখেছেন, জিনা করেন, বিভিন্ন গুনাহের সাথে সম্পৃক্ত, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আপনার কলিজাটা কি কেঁপে উঠে না? কত ভয়ঙ্কর জাহান্নাম! শুনেন, যে জাহান্নামে ফেলার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, জাহান্নামীদেরকে নিয়ে জাহান্নামে ফেল, এই জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ! এবার শুনেন, আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম এত গভীর, জাহান্নামের গভীরতা এত বেশি, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না হিজরান ইউকুজাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সাবঈনা খরীফান ক্বাবলা আন ইয়াবলুগা কারহা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে সেই পাথরের 70,000 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! এই যে দেখুন, টিস্যু দেখছেন, নিচে ফেলে দিছি, 2 সেকেন্ড, 1 সেকেন্ড লাগে নাই, পড়ে গেছে। আর জাহান্নামীটা এত গভীর, এইভাবে একটা পাথর ফেললে জাহান্নামের গভীর পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। কি আপনার অন্তর কি কাঁপে না এখনো? এখনো জাহান্নামের ভয় কি ঢুকে না যুবক ভাইয়েরা? 70,000 বছর সময় লাগবে, এর প্রশস্ততা কেমন, কত ব্যাপক এই জাহান্নাম, কত বিশাল! শোনেন, আল্লাহর নবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70,000 জিমাম। কিয়ামতের দিন জাহান্নাম এমন ক্ষিপ্রতা ধারণ করবে, হাশরের ময়দানে
জাহান্নামকে 70,000 ফেরেশতারা লাগাম ধরে টেনে আনবে। কত হাজার জাহান্নামের 70,000 লাগাম আছে। আল্লাহ নবী বলেছেন প্রতিটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা লাগামে আছে আরো 70,000 ফেরেশতা। তাহলে 70,000 গুণ 70,000 হয় 490 কোটি, শুধুমাত্র জাহান্নামের লাগাম ধরে রাখার জন্য 490 কোটি ফেরেশতা আল্লাহ জাহান্নামে লাগামের মধ্যেই আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছে। কত কোটি জানি? 70,000 গুণ 70,000 কত? 490 কোটি। জাহান্নামের লাগাম ধরে রাখার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার সংখ্যা 400। আচ্ছা, জাহান্নামের একজন এক একজন ফেরেশতার শরীরে যে শক্তি, এটা আমাদের যশোরের কেশবপুরের সলিমউদ্দিন কসিমউদ্দিনের মতো। কি বলেন আপনারা? এই কেশবপুরের 1,000 সলিমউদ্দিনের যত শক্তি, জাহান্নামের এক একজন ফেরেশতার চাইতে তার চাইতে আরো কয়েক গুণ বেশি শক্তি। এই ধরনের 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগামটা শুধু ধরে রাখবে। নবীজি বলেছেন কোনো একজন ফেরেশতা যদি অমনোযোগ হয়ে লাগামটা একটু ছেড়ে দেয়, জাহান্নাম হাশরের ময়দানকে তার পেটের ভিতরে ঢুকায়। আল্লাহু আকবার! এত ক্ষিপ্রতা তীব্রতা জাহান্নাম ধারণ করে। আমাদের বাসা বাড়িতে আগুন আছে না, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের কত ভাগ? ও বাবা, ও আমার ভাই, ফজরের নামাজ ছাইরে দেয় যে ঘুমায় যান, আপনাকে এখানে আগুন জ্বালায় যদি বলি ভাই 30 সেকেন্ড আগুনে পুড়তে পারবেন, আপনি যাবেন ওখানে? আপনি বলবেন হুজুর আপনি পাগল হয়েছেন, আমি 30 সেকেন্ড থাকবো? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন, ওই আগুনে আপনি 30 সেকেন্ডও আপনি যেতে চান না। আর এটার চেয়ে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুনে আপনি পুড়বেন। নামাজ ছেড়ে দিলে, আল্লাহর আইন লঙ্ঘন করলে, রাসূলের নাফরমানি করলে, তাও আপনি জাহান্নামের হয়ে আপনি আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারেন না। এটা কেমন ঈমান আপনার? যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে 100 হাত দূরে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। জাহান্নামের আগুনকে 3,000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। জুড়ে বলেন কয় হাজার বছর? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ 3,000 বছর ধরে হিট দিয়েছেন। প্রথম 1,000 বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার, জাহান্নামের আগুনের কালার একেবারে শ্বেতবর্ণ ধারণ করেছে। দ্বিতীয় পর্যায়ে আরো 1,000 বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুন এরপরে কালো বর্ণ, এরপরে জাহান্নামের আগুন প্রথম পর্যায়ে রক্তিম বর্ণ, পরবর্তী পর্যায়ে শ্বেত বর্ণ ধারণ করেছে, তারপরে 3 নম্বর পর্যায়ে আরো 1,000 বছর যখন উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে রূপ নিয়েছে। বলেন জাহান্নামের আগুনের কালার কেমন? কথা বলবেন না আপনারা? জাহান্নামের আগুনের কালার কেমন? দুনিয়ার আগুনের কালার কেমন? একটু লাল লাল, তাই না? এখানে সবগুলো লাইট বন্ধ করে যদি একটু আগুন খড় একত্রিত করে আগুন জ্বালানো হয় তো দেখবেন একটু আলো লাগবে। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কালো, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠলে সব অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার! এই ভয়াবহ জাহান্নামে যখন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগায়া নিয়ে যাওয়া হবে, জাহান্নামে দারওয়ান ফেরেশতা থাকবে। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা জাহান্নামীদেরকে আটকাবে, আটকায় দিয়া জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোনো জাহান্নামীকে বা জাহান্নামীর দলকে জাহান্নামে নিয়ে আসা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা তখন বলবে হতভাগা দুর্ভাগা, তুই কেন জাহান্নামে আসলি রে বাবা, তুই কেন জাহান্নামে আসলি রে ভাই, আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি দুনিয়াতে কোনো সতর্ককারী হিসাবে নবী যান নাই, রাসূল যান নাই? তোর যুগে নবী রাসূল না থাকলে নবী রাসূলদের উত্তরসূরি আলেমরা কি তোকে জাহান্নামের কথা বলে নাই?
তখন বলবে কলু বালা কদ জানা নাদির, হা সতর্ককারী এসেছিল, আমি তো 2024 সালের মানুষ, আমার যুগে নবী রাসূল ছিল না, আলেম ওলামা ছিল, এই তো হাসিবুর রহমানও আসছিল আমার এলাকায়, বারুইহাটিতে আসছিল কেশবপুরে, বুঝাইয়া গেছে জাহান্নাম ভয়ঙ্কর, জাহান্নামে আল্লাহর আইন লঙ্ঘন করলে যাওয়া লাগবে, জাহান্নামীরা এরকম জবাব দিবে, হ্যাঁ সতর্ক করা হয়েছে আমাদেরকে। তো ফেরেশতা জিজ্ঞেস করবে, তো তোরে সতর্ক করা হইলে তুই তখন কি করছিলি? তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করার পরে আমরা فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ, আমরা মনে করতাম এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, এগুলো সত্য না, আমরা মনে করতাম এসব কিছুই না, কি আর জান্নাত জাহান, কি আর হাসর, কি আর পরকাল, বরং যারা আমাদেরকে সতর্ক করত আমরা আড়ালে তাদেরকে বলতাম এই মোল্লা এই আলেম ওলামা এদের কথা বেশি শুনিও না, এরা মৌলবাদী এরা জঙ্গিবাদী। দেখেন আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু যারা সতর্ক করেছিল তাদেরকে আমরা কি করেছিলাম শোনো, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা বলেছিলাম তোমরা ভ্রষ্টতায় আছো, আমরা ফিটফাট আছি, আমরা আধুনিক যুগে ভালোই আছি। ফেরেশতা তখন বলবে রাখ তোরে এত সতর্ক করা হয়েছে, তুই সতর্ক হোস নাই উল্টা পাল্টা করছিস, আয় আজকে তোরে ভালো করে সাইজ করব। তখন জাহান্নামীরা জাহান্নামের দাউ দাউ কোলে জ্বলা আগুন দেখে তারা আফসুস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় রে হায় আমাদেরকে যে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছিল সেগুলো যদি আমরা শুনতাম মানতাম উপলব্ধি করে মেনে চলতাম তাহলে আজকে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের মধ্যে আজ আমাদেরকে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। তখন আফসুস করে কোনো লাভ হবে? এই জন্য তো গ্রামের মানুষ বলে সময় থাকতে ভালো হয়ে যাওয়াটাই ভালো। এবার ফেরেশতারা সাইজ করার জন্য ঢুকাবে কোথায়, কিভাবে সাইজ করবে শুনেন, আল্লাহ বলছেন জাহান্নামীদের জন্য স্পেশাল কাপড় চুপড় আছে, এই কাপড় চুপড় গুলো কেমন হবে এবার শুনেন, জাহান্নামে ঢুকায়া প্রথমেই তাদেরকে কাপড় লাগানো হবে। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন অতএব যারা নাফরমানি করেছে তাদেরকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। জুড়ে বলেন কিসের তৈরি পোশাক? আপনাদের গায়ে আছে কিসের তৈরি পোশাক? সুতা, সুতার তৈরি পোশাক পরেছেন, এজন্য আরাম লাগে, কিন্তু জাহান্নামীদেরকে পরানো হবে আগুনের তৈরি করা পোশাক। আগুনের তৈরি করা পোশাক যখন গায়ে পরিধান করানো হবে চামড়া আর চামড়ার জায়গায় থাকবে না, জ্বলে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে যাবে। তবে পার্থক্য হলো দুনিয়ার আগুন কেবলমাত্র শরীরের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন চামড়া ভেদ করে কলিজা পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেয়। আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে, এরপরে গরম পানি আনা হবে, এনে কি করা হবে আল্লাহ এই আয়াতে বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, মাথার মধ্যে উত্তপ্ত পানি ঢালা হবে, উত্তপ্ত পানি যখন মাথায় ঢালা হবে মগজগুলো টকবক করা আরম্ভ করবে, চামড়া জ্বলে পুড়ে যাবে, এমনকি আল্লাহ বলছেন মাফি বুতুনিহি তাদের বুতুনের ভেতরে পেটের ভেতরে যা আছে সব গলে গলে চলে যাবে, ছারখার হয়ে যাবে। এরপরে ওয়ালা হুম্মা কামিউ মিন হাদিদ, লোহার মুগুর আনা হবে, লোহার তৈরি করা ডান্ডা, মুগুর বুঝেন তো আপনারা, ডান্ডা বুঝেন,
ডান্ডা দিয়া জাহান্নামীদেরকে করা হবে ঠান্ডা। এখন আপনি ডান্ডা হাতে নিয়ে ইসলামওয়ালা লোকদের ক্যাপিটান, কিয়ামতের দিন জাহান্নামে জাহান্নামের ফেরেশতারা লোহার তৈরি মুকুট দিয়ে আপনারে পিটাবে, ঠিক কি না? যখন এদের শরীরের চামড়া জ্বলে যাবে, পুড়ে যাবে, চামড়া ছারখার হয়ে যাবে, আপনারা বলবেন হুজুর তাইলে তো শেষ, একবারে জ্বালায়া পুড়ায়া শেষ। না গো ভাই, জাহান্নাম বড় কষ্টের জায়গা। দুনিয়াতে একজন মানুষের ক্যান্সার হলো, আমরা জানি ক্যান্সারের নাই কোনো আনসার, ক্যান্সার হলো কিংবা ভয়াবহ কোনো রোগ হলো, দুই বছর তিন বছর চার বছর কাতরাতে কাতরাতে কষ্ট পেতে পেতে এই কষ্টের একটা শেষ আছে না নাই? মৃত্যুর মাধ্যমে কষ্ট শেষ। কেশবপুরে এরকম মানুষ মারা গেলে এলাকার মানুষ বলে, যাই হোক আল্লাহ তাআলা লোকটাকে মৃত্যু দিয়ে তার কষ্ট আহসান করে দিয়েছেন, কষ্টটা এবার শেষ হলো। ভাই গো আমার, বাবা গো আমার, জাহান্নামের ময়দানে এই কষ্টের কোনো শেষ থাকবে না, দুঃখের কোনো শেষ থাকবে না। একবার চামড়া চলে যাবে, পুড়ে যাবে, আল্লাহর সাথে সাথে আবার নতুন চামড়া লাগাবেন যাতে আবার পুরানো যায়, আবার পুড়ে যাবে আবার লাগানো হবে, আবার পুড়ে যাবে আবার লাগানো হবে, আবার পুড়ে যাবে আবার লাগানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূ আজাব। দেওয়ার কারণে যখন তাদের শরীরের চামড়া জ্বলে যাবে, ছারখার হয়ে যাবে, পুড়ে যাবে, তখন পুড়ে যাওয়া সেই চামড়ায় আবার নতুন চামড়া ফিট করে দেওয়া হবে, যাতে করে তাদেরকে জাহান্নামের আজাবের স্বাদ ভালোভাবে আস্বাদন করানো যায়। এইভাবে করে জাহান্নামীদের উপরে শাস্তি চলবে। এই জাহান্নাম হলো সীমা লঙ্ঘনকারীদের বাসস্থল, এভাবে শাস্তি চলমান থাকবে। আমরা যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করছিলাম, এবার আসেন পরের আয়াতে আল্লাহ কি বলছেন, আজাব পেতে পেতে শাস্তি পেতে পেতে জাহান্নামীগুলো ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে আবেদন করে বলবে, মাবুদ গো আমরা এত আজাব এখানে ভোগ করছি, পিপাসার্ত হয়ে গেলাম, ক্ষুধার্ত হয়ে গেলাম, আমাদেরকে কিছু পানীয় দাও, আমাদেরকে কিছু খাবার দাও। এই যে আল্লাহ পরের আয়াতে বলছেন জাহান্নামীদের খাবার আর পানীয় কেমন হবে, শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমা সেখানে তারা কোমল ঠান্ডা তৃপ্তি নিবারণকারী কোনো পানীয় পাবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা। শরীরে ঘা হলে যে পুজ বের হয়, পুজ আর উত্তপ্ত টকবকে ফুটন্ত পানি পান করার জন্য দেওয়া হবে। ফেরেশতা পুজ নিয়ে আসবে, তুই পুজ খা, তুই পুজ খা, তুই পুজ পান কর, তাকে দেওয়া হবে উত্তপ্ত গরম পানি, পিপাসার চোটে গরম পানি পাইয়াই সাথে সাথে মুখে দিবে, জিহ্বা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার পেটের ভেতরে সব শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ক্ষুধার্ত এই জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। আপনারা আবার ভাবিয়েন না, চিকেন বিফ মাটন দেওয়া হবে, কিরকম খাবার দেওয়া হবে শুনেন। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার পাঁচ নম্বর আয়াত থেকে বলছেন, তুস্কা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুয়া। কাটাযুক্ত ঘাস দেওয়া হবে, গরু ছাগল তো ভালো ঘাস খায়, জাহান্নামীরা গরু ছাগলের চেয়েও খারাপ। আপনাদের এলাকায় গরু ছাগল দেখবেন ফ্রেশ ঘাস খায়, আর জাহান্নামীদেরকে দেওয়া হবে কাটাযুক্ত নিকৃষ্ট ঘাস। এই কাটাযুক্ত ঘাস যখন ক্ষুধার যন্ত্রণায় মুখের ভিতর ঢুকাবে, গলার মধ্যে আটকে যাবে, এগুলো ভিতরে যাবে না। আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুয়া, এগুলো তাদের ক্ষুধা নিবারণ করবে না, শরীরে কোনো পুষ্টিও যোগাবে না। শুধু তাই নয়, জাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট ফল তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্না শাজারাতাজ
الْقُومِ طَعَامُ الْأَثِيمِ كَالْمُهُلِ يَغْلِي فِي الْبُطُونِ كَغَلْيِ الْحَمِيمِ زَكُّن زَكُّن নামক উদ্ভিদ থেকে এক প্রকার নিকৃষ্ট ফল তাদেরকে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, জাক্কুম হলো ক্যাকটাস জাতীয় এক প্রকার নিকৃষ্ট উদ্ভিদ। হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, জাক্কুমের কষ এত নিকৃষ্ট, জাক্কুমের কষ এত ভয়ঙ্কর, এত খারাপ কষ, বুঝেন তো আপনারা, জাক্কুমের এক ফুটা কষ যদি দুনিয়াতে আসতো অথবা জাক্কুমের দুর্গন্ধ যদি দুনিয়ায় আসতো, দুনিয়ার সকল খাবার দাবার এর প্রভাবে নষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। এগুলা কি খাওয়ার মতো? জোরে বলে, জাহান্নামীরা এবার জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের দিকে তাকায় দেখবে, আরে জান্নাতীদের সামনে তো খাবার আর খাবার, কি নাই বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা যা চাইবে তাই তারা জান্নাতে পাবে। সুবহানাল্লাহ, পড়বেন না? জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায় দেখবে, জান্নাতীরা রিজিকার রিজিক পাচ্ছে, আল্লাহর কাছে খাবার চেয়ে রিজিক চেয়ে হতাশ হলো। জাহান্নামীরা এবার জান্নাতীদের কাছে যাবে, জান্নাতীদের কাছে গিয়ে তারা আবার ভিক্ষা চাইবে, তারা জান্নাতীদের সাথে গিয়ে কি কথা বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের পঞ্চাশ নম্বর আয়াতে উঠে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীদেরকে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু রিজিক আমাদেরকে দাও, পানি আর খাবার আমাদেরকে দাও, আমরা খাই একটু বাঁচি। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে কি জবাব দিবে শুনেন? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ জান্নাতের সকল নাজ এবং নিয়ামতকে তোমাদের মতো কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতাশ হয়ে যাবে জাহান্নামীরা। এই জাহান্নামীরা এবার জাহান্নামে তাদের নেতাদের সাথে তাদের সাক্ষাৎ। কষ্ট হচ্ছে আপনাদের? পনেরো মিনিট, দশ বারো মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের? সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আসছি এখন, তো সবাই নেতা খেতার পাগল। এবার জান্নাতে প্রথম আল্লাহর কাছে চাইয়া হতাশ, পরে গেছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? জান্নাতীদের কাছে। জান্নাতীরা বলছে হবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। জাহান্নামে এবার হঠাৎ করে তাদের বন্টনে তাদের সাথে জাহান্নামীদের দেখা সাক্ষাৎ হবে। এগুলো কি বানানো কথা? জোরে বলেন। এই যুবক ছেলেরা শোনো, এই যৌবন বয়সে কত ব্যক্তিদের সামনে পিছনে গিয়া চামচামি করো, লজ্জা করে না? এই যৌবন কি আল্লাহ চামচামি করার জন্য দিয়েছেন? এই যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন যৌবনকে আল্লাহর দিনের পথে কাজে লাগানোর জন্য। ভণ্ডনে তার সামনে পিছে ঘোরাফেরা করো, বেটার নামাজের খবর নাই, আবার স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা খেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত, তার সাথে বন্ধুত্ব চলাফেরা। এবার তার সাথে যখন দেখা হবে কি হবে শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৪ নম্বর সূরা সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। অনুসারীরা নেতাকে আটকাবে, ও নেতাজি পাইছি তো আপনাকে,
যারে পিটাতে বলেছেন তারে পিটাইছি, যেখানে আগুন লাগাতে বলেছেন আগুন লাগিয়েছি, যে অপকর্ম করতে বলেছেন সব করে দিয়েছি। কারণ ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয় আমরা আপনাদের অনুসারী ছিলাম, অনুগত ছিলাম, দুনিয়াতে বিপদে পড়লে আপনাদের সাপোর্ট পেয়েছি। কিন্তু ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই, আজকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোনো তদবির করতে পারবেন, চেষ্টা করতে পারবেন, কিছু করতে পারবেন? কি মনে হয় আপনাদের, কিছু করতে পারবে? নেতাগুলো তখন, ভণ্ড নেতাগুলো তখন তাদের অনুসারীদেরকে বলবে, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমাকে দোষারোপ করো না, আমার নিজের কপালে হেদায়াত ছিল না, আমি নিজেই তো হেদায়াত বঞ্চিত ছিলাম, তোমাকে কি করে হেদায়াতের দিকে ডাকবে? শুনেন, আপনার নেতা আপনারে কি শোনায়? কোন নেতার পিছনে গিয়ে ঘুরঘুর করেন? রাসূলুল্লাহর সুন্নাত যার সাড়ে তিন হাত বড়িতে নাই, রাসূলের আনুগত্য যার ভেতরে নাই, সে আপনার নেতা হয় কি করে? এই আয়াত শোনার পরেও যে ব্যক্তির বুঝ আসবে না, ওর মাথায় শয়তান পেশাব করেছে, ওর বিবেকের মধ্যে শয়তান প্রস্তাব করে দিয়েছে, এর আর কেমনে বুঝাইতাম আমি? সে বলছে আমি হেদায়াত বঞ্চিত ছিলাম বাবা, আমি হেদায়াত বঞ্চিত ছিলাম ভাই, এজন্য তোমারে হেদায়াত দিতে পারিনি। সে আরো বলবে, এই জাহান্নামে এত চিৎকার চেঁচামেচি করিও না। নেতারা অনুসারীদেরকে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরো আর না ধরো, চিৎকার চেঁচামেচি করো আর যাই করো, দুনিয়াতে আমরা নেতা কর্মী মিলে যা করেছি এর জন্য জাহান্নামে তোমাদের আর আমাদের অবস্থা হবে সমান সমান। কিরকম হবে অবস্থা? কর্মীরা বলবে, নেভার এভার, এটা মানি না আমরা, কেন সমান হবে? আমরা আপনাদের চামচামি করেছি, কেন সমান হবে আমরা এটা মানি না? এই শুনতেছেন আপনারা? আল্লাহ এবার বলবেন, কিরে হাসরের ময়দানে মানি না মানি না স্লোগান দেয় কারা? আল্লাহ এদেরকে ডেকে বলবেন, তোরা কি মানুষ না? তারা বলবে, আল্লাহ আমাদের নেতারা কয় আজ নাকি হাসরের মাঠে তাদের আর আমাদের অবস্থা জাহান্নামে নাকি সমান সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন, তো ঠিক আছে, তোরা মানুষ না, তাহলে তোরা কি চাস? তখন কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা, জুড়ে বলেন কয়টা? শুনুন, আপনাকে কোরআন থেকে শোনাই, কোরআনুল করিমের 33 নম্বর সুরা, আল্লাহ তাআলা কোরআনুল করিমের 41 নম্বর সুরা, সুরা হামিম আস-সাজদা এর 29 নম্বর আয়াতে বলেছেন, কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারূ রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের নেতাগুলারে আমাদের সামনে দাও, বহুত মিছিল দিছি তারে নিয়া, আজকে তারে আমাদের পায়ের তলায় ফেলাইয়া পিষে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। কয় নাম্বার আবেদন? তোর নেতাগিরি শুনে যাবে ওই দিন, তোরে তোর কর্মীরাই পায়ের তলায় ফেলাইয়া পিষবে। আমি কি কেন নাম বলেছি? কেউ কি আবার নিজের গায়ে নেই নাকি? কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে, সে কুরআনের আয়াতটাই না নিজেই নিজের ঘরে নিয়ে আনে, এরকম মানুষ আছে না? নাই, তার মানে বোঝা গেছে সে এই রোগের রোগী, যে নিজের ঘরে নিজেই টেনে নেয়, বোঝা গেছে এই রোগে সে আক্রান্ত। এই রোগে সে যদি আক্রান্ত হয়, তার জন্য ঔষধ হলো তওবা করে ফিরে আসা। এক নাম্বার আবেদন করবে কর্মীরা নেতাদের বিরুদ্ধে, আল্লাহ এদেরকে আমরা কিসের তলায় ফালাবো? জোরে বলেন, কিসের তলায়? এখন থাকে কিসের তলায়? এসির তলায়। আর সেদিন যাবে কর্মীদের কোথায়? পায়ের তলায়। এটা কয় নাম্বার আবেদন? দুই নাম্বারে তারা বলবে,
কোরআনুল করিমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কবীরা। আল্লাহ নেতারা বলে, আজ নাকি আমাদের আজাব আর তাদের আজাব সমান সমান। অগো আল্লাহ, আমাদের আবেদন হলো এদের কথা মেনে এদের আনুগত্য করে আমরা জাহান্নামে আসার কারণে এরা আদেশের জায়গায় ছিল বলে আমাদের আবেদন হলো, আমাদেরকে জাহান্নামে আজকে আপনি যে আজাব দিবেন, আতিকিম দিও ফাইনি মিনাল আদাব, আমাদেরকে যে আজাব দিবেন আমাদের নেতাগুলারে আমাদের চাইতে আরো ডবল আজাব দিয়ে ছুটে যাবে সব নেতাকে। এক নম্বরে কিসের তলায় ফেলবে? শুনেন শুনেন, আপনাকে হাসরের ময়দানের কিচ্ছা শোনাচ্ছি জাহান্নামে। পায়ের তলা এরকম ফালাইয়া ফালাইয়া বলবে, আল্লাহ এরে আপনি আমাদের চেয়ে ডবল আজাব দিয়ে। কারবার বুঝছেন আপনারা? পায়ের তলায় ফালাইয়া আল্লাহরে বলে, আল্লাহ যেটারে পায়ের তলায় ফালাইয়া পিষতেছি এটারে আমাদের চেয়ে ডবল আল্লাহ দেওয়ার আগে হে কিন্তু একবার এক দফা কি করতেছে, দিয়া ফেলতেছে, দিয়া দিয়া বলতেছে, আল্লাহ এইটারে আপনিও আবার কি দিয়েন। এ যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আর কি করে বুঝালে বুঝবেন আপনি বলেন? এই যৌবন বয়সে অমুক তমুকের নামে স্লোগান দেওয়ার জন্য যৌবন দেওয়া হয় নাই, যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করতে। আমাদের যৌবনের শক্তি সামর্থ্য সবটুকু ব্যয় করবো কার জন্য? পারবো তো ইনশাল্লাহ। এরকম গুতা খাইয়া জাহান্নামীরা নেতা কর্মী সব অস্থির, হঠাৎ করে জাহান্নামে বার ইবলিস বাবার আগমন। কার আগমন? কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ পয়েন্টে চলে আসছি আমরা। এই ইবলিসের সাথে দেখা হয়েছে, এই তুমি দাঁড়াও, তোমার ধোকায় ফজরের নামাজ কাজা করছি, তোমার ধোকা খাইয়া এই কাম ওই কাম করছি, তোমারে পাইছি আজকে ছাড়বো না। ইবলিস তখন বলবে, বেটা তুমি আমারে দোষারোপ করো না, বস এখানে। ইবলিস ভাষণ দিবে এবার কাদের সামনে? জাহান্নামীদের। এই ভাষণটা কোরআনে উঠায় দিয়েছেন কে? শুনেন শয়তানের ভাষণটা কেমন হবে। وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعَدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ। ইবলিস বলবে, শয়তান বলবে, আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ তার ওয়াদা ঠিক রেখেছেন, আমাটা আমি কেমনে দিব? সেটাও সে বলেছে, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে পিছনে ডানে বামে সর্বগ্রাসী সর্বনাশা হামলা আমি চালাবো, সব দিক থেকে আমার প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে জাহান্নামে নিয়ে আসবো, এটা ছিল আমার ওয়াদা। ইবলিস শয়তান এখন জাহান্নামে জাহান্নামীদেরকে বলবে, আমারে আটকাই সৎকেন, আল্লাহ আল্লাহর ওয়াদা রাখছে, আমি আমার ওয়াদা রাখছি। কথা বুঝেন নাই? আল্লাহ আল্লাহর ওয়াদা রাখছে, আমার ওয়াদা আমি রাখছি, আমার ওয়াদা ছিল যাদেরকে পারবো ধোকা দিয়া জাহান্নামে আনবো, দেখ তোদেরকে আমি আনছি আমার জায়গায়, আমি সফল না বিফল? জোরে বলেন, সফল না বিফল। শয়তান আরো বলবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোর উপরে আমার কোনো কর্তৃত্বই ছিল না, তবে হ্যাঁ আমি একটা কাজ করতাম। কি কাজ করতাম? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোদেরকে বিপদে ডাকতাম, তোরা না বুঝে দৌড়াইছিস কেন, আমাকে দোষ দিস না। ফালা তালুমুনি ওয়ালুমু
আনফুসাকুম, আমাকে দোষ দিও না, তোমার আজকে এই পরিণতির জন্য তুমি তোমার নিজেকে দায়ী করো, আমাকে আটকায়া লাভ নাই, তুমি আর কি বিপদে, আমি ইবলিস, আমি শয়তান, আমি আছি আরো বড় বিপদে। মা আনা বিমুশরিকুম ওয়া মা আনতুম বিমুশরিকি, দুনিয়াতে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, তুমি আমার মরিদ ছিলে, আজকে তোমার সাথে আমার সকল সম্পর্ক কাট অফ, সব সম্পর্ক ছিন্ন, আজকে তোমাকে, তোমাদেরকে আমি, তোমাদেরকে তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, তোমাদের চেয়ে বড় বিপদে আমি আছি, আমাকেও তোমরা আমার বিপদ থেকে উদ্ধার করতে পারবা না। কিয় ভাই, ফজরের নামাজ যে কাজা কইরা আপনি কারে খুশি করছিলেন? কথা কন না কেন, আজকের ফজরের নামাজ কারে খুশি করছেন আপনি? এই শয়তান কি বলতেছে এখন, জাহান্নামে আমার কাম আমি করছি, আমার জায়গায় আমি সফল, দেখছেন কারবার, আমার কাজ আমি ঠিকই করছি, তোমার বেনামাজি বানানো, তোমাকে জাহান্নামী বানানো, এটা আমার ভিশন মিশন ছিল, আমি সাকসেসফুল, আমি নিয়ে আসছি তোমাকে, আমাকে দোষারোপ করো কেন, আমার কথা শুনছো কেন তুমি? হ্যাঁ, আমি কি শুনতে বলছি? আহ, শেষ আয়াতটা ভালো করে শুনে, আহা, এই অবস্থা জাহান্নামে, হতাশ জাহান্নামীরা কোথায় যাবে তারা এখন? জাহান্নামীগুলো এবার আল্লাহ তালার কাছে যাবে, গিয়ে বলবে, এই শোনেন আল্লাহকে কি বলতেছে, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল, রব দয়া করে এই জাহান্নাম থেকে বাইর করে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, এখন যদি যাই কুন্না নামাল, খুব ভালো আমল করব, দেখছেন কারবার, কয় এখন পাঠিয়ে দেন আবার, আর শয়তান ধোকা দিতে পারবে কি, আবার আসার সুযোগ আছে নাকি? আল্লাহ তখন জবাব দিবেন, শুনেন আল্লাহর জবাব, আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, বেকুব তরে হায়াত দিনে আমি তখন আমি সময় দিয়েছিলাম 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিলাম, তোর জীবন দিলাম, ওয়াজা আকুমুন নাযির, সতর্ককারীও তোর কাছে পাঠালাম, তারা সতর্ক করলো, সুন্দর করে বুঝালো, নামাজের কথা বলল, জাহান্নামের ব্যাপারে সাবধান করলো, তুই তো সতর্কবাণী শুনলি না, সময় পেয়ে সময়কে কাজে লাগালি না, সুতরাং আর দুনিয়াতে আবার ফিরে যাওয়ার সুযোগ নাই, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, জাহান্নামের আযাব ভোগ কর, এখানে তোর কোনো সাহায্যকারী আর, আমার বাবারা আমার ভাইয়েরা, এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে আমাদেরকে, এই দুনিয়ার জীবনকে পরকালমুখী করে আল্লাহর হুকুম মতো, বিধান মতো, আল্লাহ এবং রসুলের তরিকা মতো পরিচালনা করতে বাঁচতে চান, দৈনন্দিন 24টা ঘন্টা বিধান মানবেন কার, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের হুকুম কার, নামাজের হুকুম মানলে গুলামি হয় কার, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, কিসের ওয়াদা, আল্লাহর ওয়াদাটা শোনাই, শয়তানের ওয়াদাটা তো শোনাইলাম, আল্লাহর ওয়াদা এবার শোনাই, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, নিশ্চয়ই ঈমান এনে সৎ কাজ করবে যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে তারা ওয়াদাকার, তো আল্লাহ আল্লাহর ওয়াদা রাখবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের হুকুম কার, তাহলে আল্লাহর হুকুম মানলে আল্লাহ ওয়াদা রাখবেন, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করানো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করানো কার কাজ, যদি কাজা করে ফেলে গুলামিটা হবে কার, আমরা কি শয়তানের গুলাম হব না আল্লাহর গুলাম হব, তাহলে আজকে থেকে কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন, ইস কি মনোযোগ রে বাবা, দেখছেন কারবার,
হাস করে হাত তুলে ফেলছে, ঘুমাই গেছে উনি, উনি কবরস্থানে আছে, উনি জিন্দা স্থানে নাই। কি নামাজ ছাড়বেন আপনারা? রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের নামাজে যদি মসজিদে না পাওয়া যায় কি হবে এই ওয়াজ শুনে? অনেক জায়গায় ওয়াজ হয়, কমিটিও নামাজে যাবে না, এই কমিটি ভালো নামাজে যাবে ইনশা। জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, ইসলামের সাথে দুশ্মনী করা যাবে, এক কথায় আল্লাহ আর রসুলের তরিকা মতো চলতে হবে। আল্লাহ আর রসুলের তরিকায় জীবনযাপনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।